ওয়েলকাম মাই डियर फ्रेंड्स ओके তো এখন আমরা একটা প্র্যাকটিস সেট সলভ করব তোমরা জানো সোম থেকে প্রতিদিন ক্লাস হচ্ছে সকাল 9টায় চ্যাপ্টার ভিত্তিক অঙ্ক ক্লাস এখন লাভ চলছে আর 10টায় অঙ্কের প্র্যাকটিস সেট ওকে দুটো ক্লাসই ফলো করার চেষ্টা করবে ওকে আসো সরল সুদের প্রবলেম দিয়ে শুরু করছি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার পোস্ট অফিসের 2/3 অংশ যদি এক ব্যক্তি 600 টাকা ব্যাংকের পরিবর্তে পোস্ট অফিসে রাখেন তাহলে তিনি 2 বছর পর 48 টাকা বেশি সুদ পান হ্যাঁ তবে ব্যাংকের বার্ষিক সরল সুদের হার কত ওকে দেখো ব্যাংকের সুদের হার কি বলছে ব্যাংক আছে আরেকটা কি পোস্ট অফিসের ব্যাংকের সুদের আর পোস্ট অফিসের দুই বাই তিন অংশ মানে পোস্ট অফিসের দুই বাই তিন অংশ মানে এটাকে যদি ভাঙায় বলো এরকম আর কি ব্যাংকের সংক্ষেপে যদি বলি ব্যাংকের সুদের আর পোস্ট অফিসের তিন ভাগের দুই ভাগ তার মানে দুই ভাগ হচ্ছে ব্যাংকের সুদের হার

এবার ছয়শো টাকা ব্যাংকে না রেখে পোস্ট অফিসে রাখলে দুই বছর পর আটচল্লিশ টাকা বেশি সুদ পাবে মানে সুদের ডিফারেন্স দেওয়া আছে তাহলে আমরাও বার করি তো সুদের ডিফারেন্স টাকা ব্যাংকে রাখলে দুই বছর পর কত সুদ পাবে বলে দেখি দুই বছরে এক বছরে টু আর পার্সেন্ট সুদের আর টু আর কেন বুঝছে তো দুই ভাগ তো টু আর ধরলাম এক বছরে টু আর হলে দুই বছরে কত পার্সেন্ট সুদ পাবে টু আর ইন্টু টু তার মানে ফোর আর পার্সেন্ট সুদ পাবে

ছাড়া ছয়শো টাকা নিচে একশো তার মানে ছয় ছয় ছত্রিশ ব্যাংকে রাখলে এত সুদ পাবে পোস্ট অফিসে রাখলে এত সুদ পাবে দুইটা আর সুদের ডিফারেন্স কত বলো দিকে ছত্রিশ থেকে চব্বিশ আর মাইনাস আর

চারশো দ্বারা বিভাজ্য পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে একটা এক আর বাকি গুলোকে কি নিতে হয় শূন্য দিয়ে মেকে তাই না পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে একটা এক বাকি চারটা শূন্য এটা কত দ্বারা বিভাজ্য হবে চারশো ছিয়াত্তর দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা এক কাজ করি চলে এটাকে চারশো ছিয়াত্তর দিয়ে ভাগ করি প্রথম এক কে ভাগ করো দুই বার দিলে কত হয় ছয় দুগুণে বারো সাতচল্লিশ দুগুণে চুরানব্বই আর একে পঁচানব্বই বিয়োগ করো কত হয় আটচল্লিশ নামা শূন্য চারশো ছিয়াত্তরশো ছিয়াত্তর ভাগ নেই কত ভাগ শেষ থাকে চার আগে দুটো রাস্তা আছে হয় বিয়োগ নয় কিছু যোগ এবার প্রশ্ন হচ্ছে এটা যদি বিয়োগ করার সংখ্যাটা চার অঙ্কের হয়ে যাবে তার মানে আমি তো বিয়োগ করতে পারছি না তার মানে কি করতে হবে যোগ কত যোগ করবো স্যার এই দুইটার ডিফারেন্স কি করবো এই দুইটার ডিফারেন্স যোগ করতে হয় তাই না কার কার ভাগোগ আর ভাগ শেষের ভাজক আর ভাগশেষের ডিফারেন্স কত বিয়োগ করলে কত হয় বলে দেখি ভাই চারশো না তাহলে ভাগটা মিলাতে গেলে চারশো যোগ করতে হবে কার সঙ্গে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে দশ হাজার সরি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তার সঙ্গে চারশো বাহাত্তর যোগ করতে হবে যোগ করলে আমাদের অ্যান্সার কত বেরিয়ে আসলে বলে দেখি দশ হাজার চারশো বাহাত্তর বুঝা গেল ভাই কার বিয়োগ করা যাবে না বিয়োগ করলে তো চার অঙ্কের হয়ে যাচ্ছে তাহলে যোগ করব কত যোগ করব এই দুইটার ডিফারেন্স চারশো বাহাত্তর হয় না চারশো বাহাত্তর যোগ করলে কত হয় বলো দেখি দশ হাজার চারশো বাহাত্তর রাইট এটাই অ্যান্সার নব্বই টাকা সত্তর টাকা এবং ৫০ টাকা যথাক্রমে কয়েকজন পুরুষ স্ত্রী ও বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো যদি তাদের প্রত্যেকের প্রাপ্ত টাকা সমান হয় খেয়াল করে কিছু পুরুষ স্ত্রী আর বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে তবে পুরুষ স্ত্রী ও বালকের সমষ্টি সর্বনিম্ন সংখ্যাগত লে পুরুষ স্ত্রী আর বালুকের সংখ্যা সর্বনিম্ন মান চাইছে তেলিবার একটু বুঝতোবি তোমাকে যাদের সংখ্যা কখন কম হবে বলো দেখি যদি তাদেরকে বেশি করে টাকা দেওয়া হয় পুরুষের সংখ্যা কখন কম হবে যদি পুরুষকে বেশি করে টাকা দাও এটা মানে কি মন দিয়ে শোনো মনে করো 40 টাকা হ্যাঁ সাপোজ যদি একজনকে পাঁচ টাকা করে দেই 5 টাকা 40 টাকা ভাগ করব কিছু পুরুষের মধ্যে একজনকে যদি 5 টাকা দেই তাহলে চল্লিশ টাকা ভাগ করার জন্য কতজন লাগবে পাঁচ দিয়ে চল্লিশ কে ভাগ করা আটজন পুরুষ লাগবে কিন্তু আমি যদি তাহলে চল্লিশ টাকা দেওয়ার জন্য কয়জন পুরুষ লাগবে চারজন চার দুশো চল্লিশ মানে বুঝা গেল যত টাকা বাড়াবে যদি চল্লিশ টাকা একজনকে কুড়ি টাকা করে দাও তাহলে একজনকে কুড়ি টাকা চল্লিশ টাকা কয়জনকে দিতে পারবে দুইজনকে তাহলে কি বুঝলাম যত যদি পাঁচ টাকা করে দাও তাহলে আটজন পুরুষ লাগবে দশ টাকা করে দিলে চারজন পুরুষকে দেওয়া যাবে কুড়ি টাকা করে দিলে দুইজন পুরুষ চল্লিশ টাকা করে যদি দাও তাহলে একজন পুরুষকে হয়ে যাবে তাহলে প্রত্যেককে যদি বেশি করে টাকা দাও না প্রত্যেককে যদি বেশি করে টাকা দেয় তাহলে এদের সংখ্যাটা কি হবে বলে দিকে সর্বনিম্ন হবে সর্বনিম্ন মানে সবচেয়ে কম তাহলে কখন সবচেয়ে কম হবে যদি এদেরকে বেশি করে টাকা দেওয়া হয় সবচেয়ে বেশি করে টাকা দেওয়া হয় তাই না তাহলে তো সংখ্যা সর্বনিম্ন হবে তাহলে নব্বই টাকা সত্তর টাকা আর পঞ্চাশ টাকা এটা কি করব বলে দেখি কয়েকজন পুরুষ স্ত্রী আর বালকের মধ্যে সমানভাবে ভাগ করব এবং এদের সংখ্যা যেহেতু সর্বনিম্ন হচ্ছে তার মানে সবাইকে সবচেয়ে বেশি পরিমাণে যেন দেওয়া হয় ওকে সবচেয়ে বেশি পরিমাণে যেন টাকা দেওয়া যায় সবচেয়ে বেশি বললে অঙ্কের ভাষায় কি করে বলে দেখি গসাগু করে গসাগু গসাগু কথা হয় দশ দিয়ে সবগুলোকে ভাগ জানা না নয় দশে নব্বই আর সবগুলোকে ভাগ যায় না গসাগু মানে শুনতো বাদিকেরটা তার মানে প্রত্যেককে দশ টাকা করে দেওয়া যাবে এর বেশি দেওয়া যাবে না বুঝতে পারলো প্রত্যেককে দশ টাকা করে দিব ওকে সবচেয়ে বেশি করে দিতে হবে সবচেয়ে বেশি মানে গসাগু এদের গসাগু দশ তাহলে একজনকে যদি দশ টাকা দেয় তাহলে নব্বই টাকা দেওয়ার জন্য বলে কি কতজন পুরুষ লাগবে নব্বই বাই দশ কেন নব্বই টাকা পুরুষদের মধ্যে একজনকে যদি দশ টাকা করে দেওয়া হয় তাহলে নব্বই টাকা কয়জনের মধ্যে যাওয়া যাবে দশ দিয়ে নব্বইকে ভাগ করো জন সত্তর টাকা স্ত্রী লোকের মধ্যে ভাগ করা হবে তাহলে একজনকে যদি দশ টাকা করে দেওয়া হয় তাহলে সত্তর টাকা কয়জনকে দেওয়া যাবে দশ সত্তর বাই দশ সাতজন যদি পঞ্চাশ টাকা বালকের মধ্যে ভাগ করি একজন কি দশ টাকা তাহলে পঞ্চাশ টাকা কয়জন দেওয়া যাবে বালককে দশ দিয়ে পঞ্চাশকে ভাগ কর মুখে মুখি হয় পাঁচজন তাই না তাহলে নব্বই টাকা দেওয়া যাবে নয় জন পুরুষকে সত্তর টাকা সাতজন পুরুষকে আর পঞ্চাশ টাকা পাঁচজন বালককে তাহলে টোটাল সংখ্যাগত নয় সাত ষোলো পাঁচ একুশ তাহলে এদের সমষ্টির সর্বনিম্ন মান কত একুশ সবচেয়ে কম মান কত হইতে পারে একুশ এর চেয়ে কম সম্ভব নয় বেশি হইতে পারে কিন্তু এদের সর্বনিম্ন মান মানে এদেরকে বেশি করে টাকা দিতে হবে বেশি মানে কষাগো আসো ছিয়াশি হাজার সাতশো টাকা এবিসি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ যদি এক টাকা পায় পয়সায় যদি আনো এ এক টাকা মানে এ যদি একশো পয়সা পায় তাহলে বি কত পাবে নব্বই পয়সা তাহলে রেশিও করলে শূন্য শূন্য ক্যান্সেল দশ ইষ্ট নয় এ আট টাকা একশো পয়সা পেলে বি পাবে নব্বই পয়সা রেশিও এত সি এর রেশিওটা ফাঁকা থাকছে তাহলে এটা নয় আছে এখানে নয় বসিয়ে দো কোনোটা ফাঁকা রাখবে না আর বি যদি এক টাকা পায় মানে বি যদি একশো পয়সা পায় তাহলে সি পাবে একশো দশ পয়সা এক টাকা মানে একশো পয়সা না শূন্য শূন্য ক্যান্সেল তাহলে এবার দেখলাম এ তো ফাঁকা থাকে পাশে দশ আছে এখানে দশ বসিয়ে এবার উপর থেকে নিজ বরাবর গুণ করতে হয় দশ দশে একশো উপর থেকে নিজ বরাবর গুণ করো নয় দশে নব্বই আর এখানে নয় এগারো নিরানব্বই তাহলে এ একশো ভাগ টাকা পাবে বি নব্বই ভাগ সি বলে হাজার সাতশো রাইট তাহলে আমরা যে দুইশো উননব্বই ভাগ বললাম এটার একজাট ভ্যালু বা রিয়েল ভ্যালু কত বলে দেখি ছিয়াশি হাজার চারশো টাকা তাই না সাতশো টাকা দুইশো উননব্বই ভাগ মানে যদি এত টাকা কে বুঝায় কত গুণ বলে দেখি তিন দিয়ে গুণ করলে দেখে ওইটা হয় আটশো সাতষট্টি আর দুটো শূন্য তিনশো গুণ ক্লিবার বলছে বি কত পাবে বি পাবে নব্বই ভাগ তাহলে নব্বই ভ্যালু কত হবে বস তাহলে এটাও তিনশো গুণ তিনশো দিয়ে গুণ করলে তিন নয় সাতাইশ আর তিনটা শূন্য তার মানে সাতাশ হাজার তাই না বি কত টাকা পাবে বলে দেখি ভাই বি এর অর্থের পরিমাণ হচ্ছে বস সাতাইশ হাজার রাইট বস চলো আসো তিন চার হলো এবার আসো পাঁচ দশটি গরু বা ষাটটি মহিষ প্রত্যেক আট ঘন্টা কাজ করে ষাট দিনে একটি চাষ করতে পারে অঙ্কটা হয় গরু দিয়ে করতে পারো বা মহিষ দিয়ে করতে পারো যেকোনোটা দিয়ে করতে পারো মনে করো আমি গরু দিয়ে করি দশটি গরু যেকোনো একটা দিয়ে কত ঘন্টা কাজ করে আট ঘন্টা কাজ করে কত দিনে কাজটা করতে পারে একটা জমি চাষ করতে পারে ষাট দিনে এবার কয়টা গরু বলো দেখি পঁচিশটা গরু হ্যাঁ আর চোদ্দটা মহিষ মহিষ কি না গরুতে ট্রান্সফার করো মানে মহিষগুলা গুলা সরিয়ে গরু আনবো সাতটা গরু সাতটা মহিষ কয়টা গরুর সমান দশটা এমনিতে বুঝা যায় সাতটা মহিষ যদি দশটা গরুর সমান হয় মহিষ 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 গরুর সমান তাহলে মানে ডাবল হলো না তাহলে এটাও ডাবল হবে চোদ্দটা মহিষ কয়টা গরুর সমান হবে কুড়িটা গরুর সমান হবে সিম্পল ভাই মহিষের সংখ্যা ডাবল হবে তাহলে গরুর সংখ্যা ডাবল সাতটা মহিষ দশটা গরুর সমান চোদ্দটা মহিষ কুড়িটা গরুর সমান তাহলে টোটাল গরু কয়টা হবে পঁয়তাল্লিশটা প্রত্যহবার কয় ঘন্টা করে কাজ করবে বারো ঘন্টা করে কাজ করবে আচ্ছা এবার নয় গুণ কাজ করবে মানে আগে যদি এক বিঘা জমি চাষ করে বা এক ইউনিট চাষ করে এক ইউনিট লেবার করবে কত গুণ চাষ করবে বলে দিকে আগে এক বিঘা জমি যদি চাষ করে তাহলে এখন চাষ করবে নয় গুণ মানে নয় বিঘা জমি হ্যাঁ আর দিন কত লাগবে সময় দিনটা দাও নাই এটা একটা কিছু সিম্বল দিয়ে প্রকাশ করবে এক্স দিন গেলো গেল ভাই দশটি গরু আট ঘন্টা করে দিনে কাজ করে তাহলে সাত দিন এক বিঘা জমি চাষ করে আমরা ধরলাম এক বিঘা বা এক ইউনিট যাই বলো এবার পঁচিশটা গরু চোদ্দটা মহিষ মানে কুড়িটা গরুর সমান পঁয়তাল্লিশটা গরু বারো ঘন্টা কাজ করে নয় বিঘা জমি গুণ কাজ করবে নয় কত দিনে করবে এবার একটা জিনিস খেয়াল করবে জন দিন ঘন্টা এটা গরু কিন্তু হ্যাঁ আমরা যেন জন বা যেকোনো প্রাণী হইতে পারে বা যন্ত্র হইতে পারে জন বা প্রাণী বা যন্ত্র দিন ঘন্টা এগুলো উপরে যায় উপরে এত এম ওয়ান ডি না দিলে হবে জন দিন ঘন্টা গুণ হয় জন বলতে এনে প্রাণী হইতে পারে যন্ত্র হইতে পারে যেমন এনে কত জন জন বলতে প্রাণী প্রাণী বলতে হয় দশটি ঘন্টা কত আট দিন কত ষাট জন দিন ঘন্টা জন মানে মানুষই হবে এরকম না প্রাণী হইতে পারে যন্ত্র হইতে পারে তাহলে কয়টা গুরু দশটা এটা প্রাণী আট ঘন্টা দিন প্রাণীর সংখ্যা সময় দিন এগুলো উপরে যাবে আর কাজের পরিমাণ বা এক্সট্রা যেটা থাকবে সেটা নিচে সেকেন্ড লাইনে আসো এবার কয়টি গরু পঁয়তাল্লিশটি গরু এটা উপরে যাবে কত ঘন্টা বারো ঘন্টা দিন কত এক সেটা উপরে যাবে একটা যেটা থাকবে সেটা কোথায় আসবে নিচে কাটো নয় দিয়ে পঁয়তাল্লিশ কে ভাগ করো পাঁচ ওকে পাঁচ দিয়ে ষাট কে ভাগ করো বারো 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 ক্যান্সেল তাহলে এদিকে কত কত থাকে আট দশে আশি সমান সমান এক্স তার মানে এক্সটা সময় ধরছিলাম না তার মানে সময় কতদিন লাগবে বলে দিকে ভাই আশি দিন অপশন ডি রাইট চলো বছরের শুরুতে এ কুড়ি হাজার টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে কিছু মাস পর বি তিরিশ হাজার টাকা নিয়ে এ কুড়ি হাজার টাকা নিয়ে ভাই ব্যবসা শুরু করে আর বি কত টাকা নিয়ে ব্যবসা শুরু করে বলে দেখি তিরিশ হাজার এ কুড়ি হাজার আর বি কুড়ি হাজার টাকা নিয়ে আর কয়েক মাস পর বি দেয় হ্যাঁ বছরের শেষে উভয় সমান পরিমাণ লভ্যাংশ পায় মানে দুইজনের লভ্যাংশের রেশিও সেম হবে তো খেয়াল করো দুই জনের লব্যাংশ কি হবে सेम পাই सेम তাহলে এর লব্যাংশ কিভাবে বার করে মূলধন ইনটু সময় 20000 বছরের শেষে মানে এক বছর ব্যবসা করে 12 মাস আর বি কত বলে দিকি 30000 টাকা নিয়ে যোগ দেয় কয়েক মাস পরে যোগ দেয় বি এর টাকাটা কত মাস কাটে আমরা জানি না আমরা ধরলাম এক্স মাস মূলধন ইনটু সময় এটা এ এর লব্যাংশ এটা বি এর লব্যাংশ প্রশ্নের ভাষা অনুযায়ী দুইটা সমান সমান করে দাও সমান লব্যাংশ পাবে তাহলে 40 40 ক্যান্সেল তিন দিয়ে কে ভাগ করো চার তাহলে চার দু গুণে আট দাঁড়াও চার আট কিন্তু অ্যান্সার না তাহলে বিয়ের টাকাটা আট মাস ব্যবসায় যুক্ত ছিল এটা অ্যান্সার না কিন্তু আট মাস যুক্ত ছিল কিন্তু এনে বলছে কখন যোগ দেয় মানে কত মাস পর যোগ দেয় তাহলে বারো মাসের মধ্যে ও আট মাস যদি ব্যবসায় থাকে তাহলে ব্যবসায় যোগ দেয় বারো থেকে আট বাদ দেয় বাকি মানে চার মাস পরে সে ব্যবসায় যোগ দেয় বুঝা গেল চার মাস বাদ গেলেও গেল বারো মাসের মধ্যে আট মাস কেন ছিল অ্যাকচুয়ালি সে চার মাস পরে আসে তাহলে কত মাস পরে সে বলে দিকে ব্যবসায় যোগ দেয় চার মাস পরে ছিল আট মাস কিন্তু ব্যবসায় জয়েন করে চার মাস পরে রাইট প্রথম দেশটি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় তাহলে স্বাভাবিক সংখ্যার গড় বার করার সূত্র তোমরা জানো এন প্লাস ওয়ান বাই টু আর বর্গের গড় বললেন একটু ফর্মুলাটা একটু বড় হয় এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স শুধু যদি বল শুধু যদি বলে না গড় স্বাভাবিক সংখ্যার গড় তাহলে এন প্লাস ওয়ান বাই টু আর বর্গের বর্গের গল বললে একটু জটিল হয় এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স এন মানে কয়টির সংখ্যা কয়টির সংখ্যা দশটি তাহলে এন এর মান দশ যোগ এক টু ইন্টু এন এর মান দশ প্লাস ওয়ান আর নিচে কত ছয় তাহলে এখানে করো তো ক্যালকুলেশন দশ আর এক যোগ করলে এগারো আর এখানে কত হয় দশ দুগুণে বর্গ মানে বুঝে তো স্কোয়ার আর কি হ্যাঁ দশ দুগুণে কুড়ি যোগ এক তার মানে একুশ নিচে ছয় তিন দিয়ে ক্যান্সেল করো দুই তিন সাথে একুশ সাত আর এগারো গুণ করে উপরের সাতাত্তর আর নিচে দুই বলো দেখি দুই দিয়ে সাতাত্তরে ভাগ করলে কত হয় আটত্রিশ দুগুণে ছিয়াত্তর থাকবে এক পাঁচ দুগুণে দশ তার মানে আটত্রিশ দশমিক পাঁচ তাহলে দশটি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত বলে দেখি বস থার্টি এইট পয়েন্ট ফাইভ এটি অ্যান্সার জন লোক ও ষোলো জন বালক একটি কাজ পাঁচ দিনে করে ১৩ জন লোক ও ২৪ জন বালক ওই কাজ চার দিনে করে একজন লোক ও একজনের বালকের একদিনের কাজের অনুপাত কত কে কত দুঃখ করে হ্যাঁ আমরা ধরলাম একজন লোক মনে করে একদিনে একটি চেয়ার তৈরি করে কাজটা ধরলাম আমরা চেয়ার তৈরি করে আর একজন বালক তৈরি করে কয়টি চেয়ার বলো দেখি ওয়াইটি আমরা ধরে নিলাম হ্যাঁ একজন পুরুষ একটি বানায় আর একজন বালক ওয়াইটি তাহলে বস একজন পুরুষ একদিনে একটি বানায় একজন বালক একদিনে ওয়াইটি বানায় এত লেখালেখি করলাম না তাহলে একজন পুরুষ যদি একটি বানায় তাহলে বারো জন পুরুষ কয়টি বানাবে চেয়ার তাহলে তোমরা বলবে বারো এক্স প্লাস ভালো কয়েকজন ষোলো জন একজন ভালো কোয়ালিটি বানায় তাহলে ষোলো জন ভালো ষোলো আই একদিনে যদি এতগুলো কাজ হয় ওরা কাজ করছে কতদিন পাঁচ দিন তাহলে পাঁচ দিনে কত হবে ইন্টু পাই বারো জন পুরুষ বানাবে বারো চেয়ার ষোলো জন ভালো বানাবে ভালো কয়টি বানাবে ষোলো আই তাহলে একদিনে যদি এতগুলো হয় পাঁচ দিনে কত হবে ইনটু ফাইভ এটা হচ্ছে টোটাল কাজের পরিমাণ হ্যাঁ এবার আরেকটা কি বলছে দেখো সেকেন্ড কন্ডিশন এবার তেরো জন লোক একজন লোক যদি টি চেয়ার বানায় তাহলে তেরো জন লোক কয়টি বানাবে তেরো এক্স প্লাস বালক বালক কতজন জন জন একজন যদি ওয়াইটি কত এবার একদিনে যদি এতগুলি চেয়ার হয় তাহলে তারা কাজ করছে কতদিন ওরা কাজ করছে চার দিন তাহলে চার দিনে কতগুলি হবে ইন্টু চার ওকে একদিনে যদি এতগুলা চেয়ার বানায় চার দিনে কয়টা বানাবে চার দিয়ে গুণ কর তাহলে তোমরা বলবে আচ্ছা এটাও টোটাল কাজের পরিমাণ এটাও টোটাল কাজের পরিমাণ যেহেতু দুইটাই টোটাল কাজের পরিমাণ তাহলে দুইটা অবশ্যই কি হবে সমান হবে তাই না একদিনে যদি এতগুলো বানায় পাঁচ দিনে কত বানাবে পাঁচ দিয়ে গুণ করো একদিনে যদি এতগুলো চেয়ার বানায় চার দিনে কত বানাবে চার দিয়ে গুণ করো এটাও টোটাল কাজ বোঝাচ্ছে বস এটাও টোটাল কাজ তাহলে দুইটা সমান হবে সলভ করো পাঁচ বারো ষাট এক্স দিয়ে গুণ করো পাঁচ ষোলো আশি আর এখানে চার দিয়ে তেরোকে গুণ করো চার তেরো বাহান্ন

প্লাস এক না ষোলো বসাও বার দুগুণে চব্বিশ ষোলো কে ষোলো চব্বিশ আর ষোলো চল্লিশ কে পাঁচ দিয়ে গুণ করে টা চেয়ার বানাত এবার ও সরি এখানে সময় বার করতে বলেনি এইটারই রেশিও বার করতে বলছে একজন পুরুষ আর একজন বালকের কাজের অনুপাত আমি ভাবলাম আরো সময় চাইছি খেয়ালই করিনি একজন লোক আর একজন বালকের কাজের অনুপাত একজন লোক দুই ইউনিট কাজ করবে একজন বালক এক ইউনিট কাজ করবে তার মানে এদের রেশিও কত হবে বলে দিকে ভাই এটা তো এখানে শেষ টু ইস টু ওয়ান আরো কাজ হালকা করছে টোটাল কাজ দরকার নেই ওকে আসো এবার দেখো নয় নম্বরে কি বলছে এবি দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা জলপূর্ণ হতে যথাক্রমে 30 মিনিট ও কুড়ি মিনিট সময় লাগে হ্যাঁ মন দিয়ে শুনি সি নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে দশ লিটার জল বেরিয়ে যায় তিনটি নল একসাথে খুলে দিলে খালি চৌবাচ্চাটি তিরিশ মিনিটে পূর্ণ হয়েছে চৌবাচ্চাটিতে কতটুকু জল ধরে এই নল তাহলে কত মিনিটে পূর্ণ করে তিরিশ মিনিটে আর বি নল পূর্ণ করে কুড়ি মিনিটে আর তিনটি নল খুলে দিলে সি নল কিন্তু খালি করে হ্যাঁ তিনটা নল খুলে দিলেও তিরিশ মিনিটে পূর্ণ হয় পেঁয়াজের লসও কতটুকু হয় বলে দেখি ষাট আমরা ধরলাম টোটাল চৌবাচ্চায় সাত লিটার জল ধরে এ নল তিরিশ মিনিটে পূর্ণ করে সাত লিটার তাহলে এক মিনিটে কত তিরিশ দু ষাট দুই লিটার আর বি নল কুড়ি মিনিটে পূর্ণ করে ষাট লিটার মিনিটে আর তিনটি নল তিরিশ মিনিটে পূর্ণ করে ষাট লিটার মিনিটে মন দিয়ে শুনুন এই জায়গাটা একটু ভাবার দরকার আছে দুইটি নল কত পূর্ণ করে এ আরবি কতটুকু পূর্ণ করে পাঁচ লিটার এ আরবি এ দুই বি তিন তিনটা দুইটা দিয়ে যদি পাঁচ লিটার বা পাঁচ মিনিট হয় তিনটা দিয়ে তো আরো বেশি হওয়ার কথা এ আরবি এই দুইটাই যদি পাঁচ লিটার পূর্ণ করে তাহলে তিনটা দিয়ে দুই কেন হচ্ছে একটু মাথা কাটাও অ্যাকচুয়ালি এই দুইটা দিয়ে তো পাঁচই পূর্ণ করে আর সি না পূর্ণ করে না লস করে সি খালি করে কত লিটার বলে দেখি তিন লিটার দুইটা দিয়ে যদি পাঁচ হয় তিনটা দিয়ে দুই কি করে সম্ভব তার মানে তৃতীয় নলটা এখানে লস করাচ্ছে কতটুক লস করাচ্ছে দুইটা পূর্ণ করায় পাঁচ আর সি নল বা তৃতীয় নল খালি করায় তিন লিটার তাহলে পাঁচের থেকে তিন বাদ দিয়েও দুই লিটার পূর্ণ হয় তিন লিটার সি খালি করে তিন লিটার বা তিন ইউনিট তাহলে সি খালি করে বলে তিন বা ইউনিট এটা আর না সি কতটুক খালি করে বলে দশ লিটার তিনের তিন ভাগ মানে যদি দশ লিটার জলকে বুঝায় তাহলে বলছে টোটাল কতটুকু জল ধরে টোটাল জল ধরে আমরা কত ধরলাম না তাহলে কি বা তো রেশিত করতে পারো বা আম বলবো ডাইরেক্ট এদিকে কুড়ি গুণ হচ্ছে না এদিকে তো গুণ করলে আসে না এদিকে দেখো কুড়ি গুণ তাহলে এদিকেও কুড়ি গুণ তাহলে কুড়ি আর দশ গুণ করলে দুইশো লিটার তাই না তিন মিনিটে যদি দশ লিটার হয় তাহলে ষাট মিনিটে কত হবে এটাও কুড়ি গুণ তাহলে কুড়ি গুণ মানে দুইশো লিটার রাইট চলো আসো দশ দুই ব্যক্তি সাইকেলে চেপে পঁচাশি কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময় দশ কিমি পার ঘন্টা এবং বারো কিমি পার ঘন্টা গতিবিগে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে খুব সিম্পল অঙ্ক রিসেন্ট পরীক্ষা না এই ধরনের অঙ্কের একটা ট্রেন্ড দেখা যাচ্ছে হ্যাঁ খুব সহজ অঙ্ক কিন্তু এগুলো পরীক্ষা রিসেন্ট খুব আসছে যাত্রা শুরু তিন ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে খুব সিম্পল তাহলে তাদের মধ্যে আগে দূরত্ব কত ছিল পঁচাশি এবার একই সময়ে বিপরীত অভিমুখে না তাহলে একজন দশ কিমি পার ঘন্টা একজন যাচ্ছে বারো কিমি পার ঘন্টা বেগে এমনি সিম্পল এত ইসে টিসে যাই নাই আপেক্ষিক ভাবে এমনি করে দিই তিন ঘন্টা পরে না তাহলে প্রথম ব্যক্তি এক ঘন্টায় যায় দশ কিমি তাহলে তিন ঘন্টায় কত যাবে তিন দশে তিরিশ এক ঘন্টায় যদি দশ হয় তাহলে তিন ঘন্টায় কত যাবে তিন দশে তিরিশ আর দ্বিতীয় ব্যক্তি এক ঘন্টায় কতটুক যায় বলে দেখি দ্বিতীয় ব্যক্তি এক ঘন্টায় যায় বারো কিমি তাহলে তিন ঘন্টায় কত যাবে তিন বারং ছত্রিশ

বুঝলেন প্রথম ব্যক্তি তিরিশ দ্বিতীয় ব্যক্তি চৌত্রিশ তিরিশ আর চৌত্রিশ ছেষট্টি তাহলে মাঝখানের গ্যাপটা কত ফাঁকা জায়গাটা উনিশ তাহলে এ আর বি এর মাঝখানের এখন গ্যাপটা কত কিমি হবে উনিশ কিমি রাইট এ তিরিশ এ চৌত্রিশ ছেষট্টি তাহলে মাঝখানে বাকি গ্যাপটা কত হবে বলে দেখি উনিশ কিমি রাইট চলো তিনশো মিটার দীর্ঘ একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে কে উনচল্লিশ সেকেন্ডে এবং একটি সিগন্যাল পোস্টকে কে আঠারো সেকেন্ডে অতিক্রম করে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত তো মন দিয়ে শুনো

গুণ করলে পাঁচত এবং যেহেতু আচ্ছা এখানে দুটো জিনিস আছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আছে প্লাস ট্রেনের দৈর্ঘ্য তাই না যাকে অতিক্রম করবে তার তো থাকবে প্লাস ট্রেনের দৈর্ঘ্য দুটো মিলে সাড়ে ছয়শো এবার একটা জিনিস খেয়াল করো ট্রেনের দৈর্ঘ্য কিন্তু প্রশ্নে দেওয়া আছে কত মিটার বলো দিকে ভাই তিনশো মিটার তাহলে ট্রেন যদি তিনশো হয় তাহলে প্ল্যাটফর্ম কত হবে একটু মাথা খাটাম দুটো মিলে সাড়ে ছয়শো তার মধ্যে ট্রেন যদি একাই হয় তিনশো মিটার তাহলে তোমরা বলবে আচ্ছা তাহলে প্ল্যাটফর্ম কত মিটার হবে বলে দিকে বস সাড়ে মিটার হবে দুটো মিলে সাড়ে ছয়শো ট্রেন যদি তিনশো হয় তাহলে প্ল্যাটফর্ম হবে সাড়ে তিনশো দেখো তিনশো আর সাড়ে দুটো মিলে কত হয় সাড়ে ছয়শো তার মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হবে বস সাড়ে তিনশো মিটার রাইট আসো বারো এক ব্যক্তি স্থির জলে আট কিমি পার ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে সেই ব্যক্তি একটি নদীতে স্রোতের অনুকূলে সাঁতার কাটে কোন স্থানে গিয়ে আবার সেই স্থানে ফিরে আসতে মোট চৌষট্টি মিনিট সময় লাগে স্রোতের বেগ দুই হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত তাহলে যাওয়ার সময় কিসে যায় অনুকূলে আর ফিরে আসার সময় কিসে আসে প্রতিকূলে তাহলে এখানে বেগ যদি বার করো বেগ যাওয়ার সময় অনুকূলে যায় তাহলে অনুকূলের বেগ কত অনুকূল মানে নৌকা প্লাস স্রোত নৌকা আর বেগ কত আট স্রোতের বেগ কত দুই তাহলে দশ তার প্রতিকূলের বেগ কত নৌকা মাইনাস স্রোত নৌকার বেগ আট আর স্রোতের বেগ দুই তাহলে ছয় যাওয়ার সময় অনুকূলে যায় অনুকূলের বেগ দশ আর ফিরে আসার সময় প্রতিকূলে ফিরে আসে তাই না যাওয়াটা যদি অনুকূল হয় ফিরে আসে তা প্রতিকূল প্রতিকূলের বেগ ছয় রেশিও করো তো দুই দিয়ে ছোট করো পাঁচ টু তিন তাহলে বেগের রেশিও যদি পাঁচ তিন হয় তার মানে তোমরা জন্য সময় রেশিও করতে হবে যেহেতু সেম ডিস্টেন্স সময় রেশিও বেগ আর সময়ের ব্যস্ত সম্পর্ক তাই না সময় রেশিও উল্টো হবে মানে অনুকূলে যদি তিন ভাগ সময় লাগে তাহলে সময় লাগবে পাঁচ ভাগ না টোটাল সময় তাহলে আট ভাগ বুঝতে পারছ অনুকূলের সময় তিরিশ টু ফাইভ টোটাল সময় আট ভাগ আট ভাগ মানে যদি প্রশ্নের ভাষানো যাই কত মিনিটকে বুঝাচ্ছে চৌষট্টি মিনিট কেনা কত গুণ আট গুণ যেকোনো একটা বার করে তাহলে অনুকূলের সময় হচ্ছে তিন ভাগ তিনের ভেলু কত তিন আসতে চব্বিশ মিনিট

দূরত্ব মানে বেগ ইন্টু সময় যেহেতু অনুকূলের সময় বার করবে তাহলে বেগ অনুকূলের দাও অনুকূলের বেগ কত আট আট দুই মিলে দশ কাটাকাটির আগে কত ছিল অনুকূলের বেগ দশ আর সময় কত দুই বাই পাঁচ দেখো খুব ভালো অঙ্ক বেগের রেশিও উল্টে দিলে সময়ের রেশিও টোটাল সময় আট ভাগ আট ভাগ মানে যদি চৌষট্টি মিনিট হয় তাহলে তিন ভাগ মানে চব্বিশ মিনিট চব্বিশ মিনিট মানে দুই বাই পাঁচ ঘন্টা আর বেগ হচ্ছে দশ তাহলে গুণ করলে কত আসে দূরত্ব চার কিমি রাইট আসো একটি দ্রব্যের ধার্যমূল্য মূল্য চারশো টাকা পঁচিশ পার্সেন্ট ছাড় দিয়ে দ্রব্যটিতে লাভ হয় কোন দিলে শতকরা কত লাভ হতো একটা দ্রব্যের ধার্য মূল্য হচ্ছে কত টাকা বলে এখানে তিনটা জিনিস যখন ডিসকাউন্টও থাকবে লাভও থাকবে না তখন তিনটা জিনিস ক্রয় মূল্য বা সিপি বলতে পারো আরেকটা বিক্রয় মূল্য বা এসপি বলতে পারো আরেকটা ধার্য বা মার্ক প্রাইস রাইট ওকে ধার্য কত টাকা দেওয়া আছে বলে দেখি ধার্য হচ্ছে চারশো টাকা ওকে

তাহলে দার্য মূল্য কত 4 ভাগ চারের ভ্যালুই তো কত বলচে যেটা বার বিক্রয় মূল্য বার করব মূল্য চার ভাগ চারের ভ্যালু দিয়ে আর যেটা বার করবো বিক্রয় মূল্য বার করবো তিন ভাগ তিনের ভ্যালু কত তাহলে ক্যান্সেল করো কত হয় বলো দিকে তাই না তিন দিয়ে একশো রেগুন করে তিনশো টাকা এবার আসো বিক্রয় থেকে আমরা কি বার করে নিদিকে ভাই ক্রয় মূল্য বার নিই ক্রয় মূল্য কিভাবে বার করবো কত পার্সেন্ট লাভ হয় ফিফটি পার্সেন্ট লাভ হয় ফিফটি পার্সেন্ট লাভ মানে কত ফিফটি পার্সেন্ট লাভ মানে হচ্ছে এক ভাই দুই মানে ক্রয়মূল্য যদি দুই ভাগ হয় লাভ হবে এক ভাগ তাহলে লাভ হচ্ছে না তাহলে বিক্রয় মূল্য কত হবে দুই আর এক যোগ করে তিন ভাগ ওকে তাহলে আসো বিক্রয় মূল্য তিন ভাগ তিনের ভ্যালু যদি তিনশো হয় উপর রিয়েল ভ্যালু দিয়ে তিন ভাগ মানে তিনশো টাকাকে বোঝাচ্ছে তাহলে ক্রয়মূল্য বার করবো ক্রয়মূল্য হচ্ছে দুই ভাগ এর ভ্যালু কত ইন্টু দুই তাহলে ভাগ করলে একশো গুণ করো দুইশো টাকা তাহলে এবার বলছে কোন ডিসকাউন্ট দেওয়া হবে না আগে তো দুইশো টাকার জিনিস ধার্য মূল্য ছিল চারশো টাকা বিক্রি করা হতো তিনশো টাকায় এবার বলছে ধার্য মূল্য চারশো তো চারশো আগে ডিসকাউন্ট দেওয়া হতো এবার কোনো ডিসকাউন্ট না চারশো টাকাতেই বিক্রি তাহলে দুইশো টাকায় কিনে চারশো টাকায় যদি বিক্রি করো এবার লাভ কত হবে দুইশো টাকা দুইশো টাকার জিনিস যদি দুইশো টাকা লাভ হয় হান্ড্রেড যদি ভাবো করবে তাহলে ভাবে করতে পারো লাভ বাই ক্রয় মূল্য তার মানে কত পার্সেন্ট না বেতনের যাতেক্রম এত পার্সেন্ট আর এত পার্সেন্ট খরচ করেন তাদের সঞ্চয় যদি সমান হয় এর বেতন কত এ বলদি দেখি কত পার্সেন্ট খরচ করে পঁচানব্বই পার্সেন্ট যদি খরচ করে তাহলে ফাইভ পার্সেন্ট কি করবে সঞ্চয় এ তার ইনকামের এর ইনকাম মনে করো এ দিয়ে প্রকাশ করলাম এ তার ইনকামের ইনকামের কত পার্সেন্ট সঞ্চয় করে ফাইভ পার্সেন্ট সঞ্চয় করে এর ইনকাম এ দিয়ে প্রকাশ করলাম বি তার ইনকামের কত বলো দেখি পঁচাশি পার্সেন্ট যদি খরচ করে তাহলে বাকি পনেরো পার্সেন্ট সঞ্চয় করবে তাই না পঁচাশি পার্সেন্ট তো খরচই তাহলে বাকি পনেরো পার্সেন্ট কি করবে সঞ্চয় করবে বি এর ইনকাম মনে করো বি সিম্বল দিয়ে প্রকাশ করলাম বি এর ইনকাম এর পনেরো পার্সেন্ট বি কি করবে সঞ্চয় এ তার ইনকামের ফাইভ পার্সেন্ট সঞ্চয় করবে বি এর ইনকামের পনেরো পার্সেন্ট সঞ্চয় করবে প্রশ্নের ভাষা অনুযায়ী দুইটা সঞ্চয় সমান এর সঞ্চয় ফাইভ পার্সেন্ট বিয়ের সঞ্চয় পনেরো পার্সেন্ট দুটো সমান বলছে সমান যদি করে দেবেন ক্যান্সেল পাঁচ ওকে পাঁচ তিন পাঁচে পনেরো তাহলে সাজিয়ে নিলে কি হয় এ বাই বি এ মানে এর ইনকাম তাই না আর বি এই পারে নিয়ে আসলাম বি এর ইনকাম এদিকে থাকবে তিন নিচে নাই মানে এক এর ইনকাম তার মানে তিন ভাগ বিয়ের ইনকাম হচ্ছে চার ভাগ তাহলে টোটাল ইনকাম কত বলে দিকে বস চার ভাগ এর ইনকাম তিন বি এর ইনকাম এক টোটাল ইনকাম চার ভাগ আর দেখো টোটাল ইনকাম কত বলছে বলে দেখি চার এর ভ্যালু তো চল্লিশ হাজার তাই না চার এর ভ্যালু যদি চল্লিশ হাজার টাকা বুঝায় তাহলে বলছে বলে দেখি এ এর বেতন কত এ এর বেতন হচ্ছে তিন ভাগ তাহলে তিন এর ভ্যালু কত চার এর ভ্যালু চল্লিশ হাজার কত গুণ দশ হাজার গুণ তাহলে এ এর বেতন হচ্ছে তিন ভাগ তিন এর ভ্যালু কত হবে এটাও দশ হাজার গুণ তাহলে তিন দিয়ে দশ হাজারকে গুণ করলে তিন দশে তিরিশ হাজার তাই না চার ভাগ মানে যদি চল্লিশ হাজার কে বুঝায় তাহলে এর বেতন তিন ভাগ তিন ভাগ মানে কত হাজার টাকা কে টাকা একটি এবং একটি সমবাহু ত্রিভুজের পরিবাহের বর্গ ক্ষেত্রের বাহু কত রাইট খুব সিম্পল অঙ্ক তাহলে সমবাহু ত্রিভুজ মানে তিন বাহু সমান সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এটা হ্যাঁ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বা এরিয়া বার করার সূত্র রুট থ্রি বাই ফোর ইন্টু বাউস তাহলে বাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত দেওয়া আছে বলে দেখি ভাই ষোলো রুট থ্রি আর বাদ আমরা ক্ষেত্রফলের সূত্রটা বসাই দিই হ্যাঁ রুট থ্রি বাই ফোর ইন্টু বাউ স্কোয়ার বাহু কিছু সিম্বল দিয়ে প্রকাশ করতে পারো বাহু দিয়ে প্রকাশ করলাম হ্যাঁ বাহু স্কোয়ার এটাও ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল ফর্মুলা দিয়ে বার করলাম রাইট ক্ষেত্রফল এটিকে ক্ষেত্রফলের সূত্র তাহলে রুট থ্রি রুট থ্রি ক্যান্সেল করো চার গিয়ে কোন গুণ হবে তার মানে বাহু স্কোয়ার কত কুনাকুনি গুণ করলে চৌষট্টি তাহলে বাহু স্কোয়ার যদি চৌষট্টি হয় তাহলে বাহু কত হবে স্কোয়ার সরালে চৌষট্টি তাহলে আট ওকে তাহলে ক্ষেত্রফল যদি তাহলে বাহু বাহু সেমি তাহলে আট সেমি হয় না তাহলে এখানে আর সমবাহুত্রিভুজ দুইটারই পরিসীমার সমান হ্যাঁ একটা বর্গক্ষেত্র আরেকটা হচ্ছে সমবাহ ত্রিভুজ দুইটারই পরিসীমা সমান তাহলে ত্রিভুজের বাহু যদি আট হয় সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে বুঝো পরিসীমা মানে তিন বাহুর যোগ বলতাই না তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কত হয় এক বাহু যদি আট হয় তাহলে তিন বাহু মিলে তিন আসতে চব্বিশ বাহু যদি আট হয় তাহলে পরিসীমা তিন বাহু না তিন বাহু মিলে তিনবাহু ত্রিভুজের পরিসীমা যদি চব্বিশ হয় তাহলে প্রশ্নের ভাষা অনুযায়ী বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে চব্বিশ শ্রেণী বাহু যদি আট হয় ত্রিভুজের পরিসীমা চব্বিশ ত্রিভুজ চব্বিশ হলে বর্গক্ষেত্রের পরিসীমা চব্বিশ হবে বর্গক্ষেত্রের পরিসীমা যদি চব্বিশ হয় বর্গক্ষেত্রে বাহু কত হবে বর্গ ক্ষেত্রে চারটা বাহু থাকে না চার বাহু মিলা যদি প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কত হবে চার দিয়ে ভাগ করে দেব তাই না চারটা মিলা চব্বিশ তাহলে এক একটা বাহুর দৈর্গীয় কত হবে চার ছয় চব্বিশ তার মানে প্রত্যেক বাহুর দুর্গ কত হবে বলে দেখি বস রাইট আশা করি ক্লিয়ার তাহলে এই ছিল তোমার পনেরোটা অঙ্কের প্র্যাকটিস সেট ওকে তাহলে দেখা হচ্ছে ভিডিওতে ঠিক মনে রাখবে কিন্তু হ্যাঁ সকাল নয়টা মানেই চ্যাপ্টার ভিত্তিক অঙ্ক ক্লাস আর দশটা মানে অঙ্কের প্র্যাকটিস এট ওকে আরেকটা জিনিস কেউ যদি তোমরা আমাদের পেইড কোর্সে জয়ন হতে চাও তাহলে নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে চলো ভাই